my greetings to all on behalf of West Bengal Livestock Development Corporation to the House Presidium and in front sitting business and industrialists of poultry and the farmers of the poultry farmers, all of them, the poultry industry, Agrogoti, Dharok Bahok, Poultry Federation, eta oshigar korar upay nei. Poultry Federation er daitto hocche jara chashi orthat murgi palon koren ba chash koren taderke sahajogita kora utsaho dan kora. Proti bochorer moto ebaro প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সপ্তম কলকাতা এই যে আন্তর্জাতিক পোলট্রি মেলা রাজ্যের সমস্ত চাষি ব্যবসায়ী গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা আমাদের রাজ্যে কৃষির পরেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞান ও দক্ষতার অভাবে অবহেলিত শাখা যার মধ্যে রয়েছে প্রচুর সম্ভাবনা, বিজ্ঞানসম্মত উপায়ে পোলট্রি চাষ, সুষম পোলট্রি খাবারের প্রয়োগে সুস্থ এবং অধিক মাংস এবং ডিম প্রদায়ী মুরগি উৎপাদন, উৎপাদিত পণ্যের সঠিক মূল্যে বিপণন এবং তৎসংক্রান্ত বাজার এবং বাজারের চাহিদা স্থাপন, এই সমস্ত কিছুই জন্যই প্রয়োজন এক অর্গানাইজ সেক্টর। খামার থেকে উপভোক্তার খাওয়ার টেবিলে ফার্ম টু কক পর্যন্ত এই যোগাযোগ বা লিঙ্ক স্থাপনায় রাজ্যে পোলট্রি ফেডারেশনের ভূমিকা অনস্বীকার্য। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এবং পোলট্রি ফেডারেশনের সাথে যৌথ তত্ত্বাবধানে আজ আমাদের রাজ্যে ব্রয়লার মুরগি উৎপাদনে দ্বিতীয় এবং ডিম উৎপাদনে আমরা সপ্তম স্থানে অধিকারী। অর্থাৎ বিগত এক দশক আমাদের রাজ্যে মাংস ও ডিম উৎপাদনে চাহিদা পূরণের লক্ষ্যে এক অভূতপূর্ব সাফল্যের দিকে এগিয়ে চলছে, যার সাক্ষীর তালিকায় পিসিএনই প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল লাইফস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নাম। পশ্চিমবঙ্গ সরকারের অধিগৃহীত এই সংস্থাটির প্রক্রিয়াজাত মাংস আজ রাজ্যের সমস্ত জেলার মানুষের কাছে পরিচিত একটি নাম। হরিণঘাটা মিট, ফ্রোজেন এবং রেডি টু ইট মাংসের বাজারে বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে তাল মিলিয়ে সরকারি এই ব্র্যান্ড হরিণঘাটা মিট আর পশ্চিমবঙ্গের একটি সবকটি জেলার বাজারে রাজ্যের আমিষভোজী মানুষের পাতে সমানভাবে সমাদৃত। রাজ্যের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত মাংস রপ্তানির লক্ষ্যে উত্তরবঙ্গের ফাঁসিদায় আরেকটি চিকেন ও পর্ক এর ইউনিট স্থাপন কাজ প্রায় শেষ হওয়ার মুখে। এখান থেকে প্রতিদিন 10 মেট্রিক টন চিকেন এবং 5 মেট্রিক টন পর্ক উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া ডিম উৎপাদনের লক্ষ্যে নদিয়ায় কল্যাণীতে 3 লাখ ক্যাপাসিটির লেয়ার ফার্ম ও 5,000 প্যারেন্ট স্টক ক্যাপাসিটির হাঁসের খামার স্থাপনের কাজ এবছরই শেষ হতে চলেছে, যা রাজ্যের আভ্যন্তরীণ ডিমের চাহিদা মেটাতে অনেকাংশেই সাহায্য করবে বলে আমার আশা। নমস্কার, ধন্যবাদ।